18 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা মার্কার ভোট চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে যাব, সকলের দোয়া চাইব, সকলের ভোট প্রার্থনা করব। স্বতন্ত্র প্রার্থী নিয়ে যে প্রস্তুতি এসেছে, সময় আছে, 17 তারিখের মধ্যে এই বিষয়গুলো পরিষ্কারভাবে এবং সুনির্দিষ্ট জায়গা ছাড়া যে কোনো জায়গায় ইচ্ছামতো দাঁড়িয়ে নির্বাচন করার সুযোগ নেই। নির্বাচনের সঠিক নির্বাচন কমিশন অনুযায়ী তারিখ অনুযায়ী নির্ধারিত সময় হবে এবং বাংলাদেশের মানুষকে এই নির্বাচন হলো সাংবিধানিকভাবে এই নির্বাচনে সকলকে অংশগ্রহণ করা উচিত। যারা বানচাল করতে চায় তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদেরকে তো জোর করে নির্বাচন করানো যাবে না। 18 তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নৌকা মার্কার ভোট চাওয়ার জন্য মানুষের দ্বারে দ্বারে যাব, মানুষের কাছে যাব, সকলের দোয়া চাইব, সকলের ভোট প্রার্থনা করব। স্বতন্ত্র প্রার্থী নিয়ে যে প্রস্তুতি এসেছে, সময় আছে, 17 তারিখের মধ্যে এই বিষয়গুলো পরিষ্কারভাবে এবং সুনির্দিষ্ট জায়গা ছাড়া যে কোনো জায়গায় ইচ্ছামতো দাঁড়িয়ে নির্বাচন করার সুযোগ নেই। ইতিমধ্যেই কিন্তু এটি পরিষ্কার করে জানানো হয়েছে এবং আরও পরিষ্কার হবে, সময় আসলে আরও সুন্দরভাবে বিশদভাবে আপনারা জানতে পারবেন। ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ নির্বাচন চায়, বাংলাদেশের মানুষ নির্বাচন ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশগ্রহণ করা শুরু করেছে, কাজ করতেছে। মানুষের উচ্ছ্বাসের ভিতর দিয়ে, অংশগ্রহণের মধ্যে দিয়ে বিএনপি সহ অপরাজনীতি যারা করে, নির্বাচন যারা বানচাল করতে চায়, যারা হরতাল অবরোধ ডেকেছে, তারা কিন্তু হরতালও ব্যর্থ হয়েছে, অবরোধও ব্যর্থ হয়েছে, জনগণের কোনো সমর্থন নেই। সুতরাং তারা নির্বাচন বানচাল করতে চাইলেও তো বানচাল হবে না। জনগণ যেখানে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে তারা কীভাবে বানচাল করবে? নির্বাচনের সঠিক নির্বাচন কমিশন অনুযায়ী তারিখ অনুযায়ী নির্ধারিত সময় হবে এবং বাংলাদেশের মানুষকে এই নির্বাচন হলো সাংবিধানিকভাবে এই নির্বাচনে সকলকে অংশগ্রহণ করা উচিত। যারা বানচাল করতে চায় তারা নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদেরকে তো জোর করে নির্বাচন করানো যাবে না। তারা নির্বাচনে তো আমরা কোনো বাধা সৃষ্টি করিনি, নির্বাচন করতে পারবে না, নির্বাচন করতে দেওয়া হবে না অথবা আইন করে নিষিদ্ধ করা হয়নি। পৃথিবীর বহু দেশে এভাবে করে, বাংলাদেশ কিন্তু সেই সকল পথে যায়নি। এখানে সম্পূর্ণ গণতান্ত্রিক পরিবেশ আছে, সকলে নির্বাচন করার সুযোগ আছে, এখানে কাউকে কোনো বাধা দেওয়া হয়নি। আওয়ামী লীগের পক্ষ থেকেও কোনো বাধা দেওয়া হয়নি, সরকারের পক্ষ থেকেও কোনো বাধা দেওয়া হয়নি। তারা নির্বাচন করবে না, কারণ জনগণের প্রতি, জনগণের ম্যান্ডেট পাওয়ার কোনো সুযোগ তাদের নেই। তাদের অপকর্ম, দুষ্কর্ম, অগ্নিসন্ত্রাস, লুটপাট, দুর্নীতি দ্বারা দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের মানুষ তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। জনগণের রায় না পাওয়ার ভয়েই তারা নির্বাচন সরে দাঁড়িয়েছে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, বাংলাদেশের মানুষের অধিকার, সম্মান, মর্যাদা বোধকে বিতর্কিত করা, নির্বাচনকে বিতর্কিত করা, উন্নয়ন অগ্রত গতির পথকে বাধা সৃষ্টি করা যাদের লক্ষ্য, তাদের প্রতি আর যাই হোক বাংলাদেশের মানুষের সায় না থাকলে বিএনপি জামাতে আন্দোলন যেভাবে বারবার ব্যর্থ হচ্ছে, এবারেও তাদের তথাকথিত সন্ত্রাসের, অগ্নিসন্ত্রাসের ভয় ভীতির চোরাগুপ্ত হামলা, নাশকতামূলক কর্মকাণ্ড, কয়েকটি বাসে আগুন ধরিয়ে দিয়ে নির্বাচন বানচাল করা যায় না। বিএনপি ব্যর্থ হবে, তাদের তথাকথিত আন্দোলন বাংলাদেশের মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, যা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে পবিত্র জুমার নামাজ আদায় করলাম। ঢাকা আসনের মুসল্লিদের কাছে এবং এই আজকের এই জামাতে যারা এসেছে বুজুর্গান মুসল্লি সকলের কাছেই আমি দোয়া চেয়েছি, যাতে আগামী দিনে নির্বাচনে সকলে আমার জন্য দোয়া করে, যাতে মানুষের সমর্থনে আমি নির্বাচিত হতে পারি। আমি নির্বাচনী আচরণবিধি মেনে আমি চলতে চাই, সে ব্যাপারে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে এবং আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের সকলকে আমি অনুরোধ করব, আমরা নির্বাচনী আচরণবিধি মেনে আমরা নির্বাচনকে উৎসবমুখর পরিবেশে আমরা অংশগ্রহণ করব।